আইএসএফের যে ইলেকশন এজেন্ট ছিল 2021 সালে বিধানসভায় আশরাম মোল্লা, তার নেতৃত্বেই খুনের পরিকল্পনাটা হয়েছিল। এবং ওদের মধ্যে থেকে কেউ একজন আমাকে ফোন করে বিষয়টা জানায়, আমি খুব সন্তর্পণে গোপনে সেটা আমাদের জেলা পুলিশ সুপারকে পাঠাই এবং জীবন্তলা থানার ওসিকে পাঠাই। আমি ভাঙড়ের মানুষকে নিয়ে শান্তিতে চলতে চাইছি, শান্তিতে চলার মতো চলছি বলে এখনো পর্যন্ত ভাববেন না যে চুপ আছি বলে, নীরব আছি বলে দুর্বল ভাববেন না। ক্যানিংপুরের বিধায়ক এমএলএ শওকত মোল্লা অভিযোগ করছে তাকে খুনের চেষ্টা করা হচ্ছে, অভিযোগের তির আইএসএফ এর বিরুদ্ধে। আমি জীবন্তলা থেকে যখন রাতে বাড়ি ফিরি, এক ঝড়োর মোড় আর এক বাগমারি, এই দুটো জায়গায় ওটা পরিকল্পনা করেছিল। আমি এইসব ছোটখাটো নেতাদের নিয়ে ভাবি না, কেন জানেন, আমার যে লেভেলটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে, আমার টকরের লেভেল, আমার লেভেল হচ্ছে মমতা ব্যানার্জির সাথে। এই ছোটখাটো ব্লকের নেতাকে মারার, ব্লকের নেতাকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া, ব্লকের নেতা গিয়ে অন্য ছোটখাটো নেতার আমি মন্তব্য কিছু ভাবি না। কাইজার সাহেবকে আমি ক্যামেরার মাধ্যমে বলে রাখছি, ওনার নামে যে দুটো দিয়া আছে, আজকে না হলো 20 বছর পরেও কিন্তু ওনাকে উত্তর দিতে হবে। কিন্তু কাইজার দাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই কেসটা কিন্তু উঠে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। দিস ইজ দা নওশাদ সিদ্দিকী। ওই জন্য কোর্টে কোর্টে ডাকলে কোর্টে যাবো, অ্যারেস্ট করলে আমি স্বেচ্ছায় আমি যাবো, তো সহজ নয়। শুধু রাজনৈতিক কলকে পাওয়ার জন্য যা পারছে মুখে বাসছে বলে দিচ্ছে, কে কাকে ফোন করিয়ে রেকর্ড করিয়ে শুনিয়ে দিচ্ছে, এটা কি অথেন্টিকেশন আছে? কালকে আমি তো আমি করতে পারি যে মমতা ব্যানার্জি আমার নামে মার্ডার করার জন্য 4টা লোককে ঠিক করে দিচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি নিয়ে ফেয়ার লঞ্চ হবে তো? কারণ আমি ভাঙড়ে সেই পরিবেশ তৈরি করতে চাই না যে ভাঙড়ে শুধু বম পড়ুক, মারামারি করুক, গুলিগালা ছুড়ুক, এই পরিবেশ আমি ভাঙড়ে চাই না। যেটা অভিযোগ পত্র জমা দিয়েছেন লোকাল থানাতে, সেটা কিন্তু আইএসএফ এর কথা কোনো জায়গায় উল্লেখ করেনি। কারণটা কি তাহলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে, যে আপনি মাইকে ফাটাচ্ছেন, মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় কথাবার্তা বলছেন, কিন্তু যে আপনি এফআইআরটা লঞ্চ করেছেন, আপনার পক্ষ থেকে যেটা অভিযোগ গিয়েছে, তাতে কেন আইএসএফ এর নাম আপনি উল্লেখ করেননি? সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ একটা বানুয়াটনার ঘটনা উনি বানাতে চলেছেন, যার কারণে তিনি নিরাপত্তা আরো বেশি করে কিভাবে পাওয়া যায়, এখন সবাই বেশি বেশি নিরাপত্তা পাচ্ছে, কুণাল ঘোষ আরো নিরাপত্তা উন্নীত হয়ে গেল, তাহলে আমি পাবো না? আমি একটা রাজ্যের জেনারেল সেক্রেটারি পদে আছি, সুতরাং এই ধরনের নিরাপত্তা পাওয়ার জন্য আর সব এখন বলির বাঁকড়া তো আইএসএফ কে করা হচ্ছে। আর আইএসএফ এ আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এই তিনটে টার্ম উনি না ইউজ করলে ওনার রাজনৈতিক কেরিয়ার আমার মনে হয় শেষ হয়ে যাবে। ওনাকে আমি বলছি 6 মাস উনি এই তিনটে শব্দ ইউজ করা বন্ধ করে দিই, আমার মনে হয় ওনাকে আর কেউ খুঁজে পাবে না। সুতরাং উনি আইএসএফ কে ধরে এই জন্যই রেখেছে, ওনার হাইপ পাচ্ছে না আইএসএফ এর জন্য, উনি নিজে হাইপ পাচ্ছে। খবর পেলাম এদের মূল চাই যে সেই আশরাম মোল্লা তাকে এবং মোজাফফার বলে একজন তাকেও আজকে রাত্রে ভোর রাত্রে পুলিশ একজনের ঘুটিয়ারি মাকালতলা থেকে আর আরেকজনের ক্যানিয়ে ধলির বাড়ি থেকে এই দুজনকেও পুলিশ অ্যারেস্ট করেছে। এটা কি কোনো রাজনৈতিক? একেবারে রাজনৈতিক তো বটেই। এদের এখানে আসলে আইএসএফ বলি, এখানে বিজেপি বলি, সিপিএম বলি, এদের কোনো অস্তিত্ব এখানে নেই। এবং আইএসএফের যে ইলেকশন এজেন্ট এই বিধানসভায়, সেই হচ্ছে মূল পান্ডা। তার নাম হচ্ছে আশরাম মোল্লা। আজকে কি কর্মসূচি নিয়ে ভাঙড়ে এলেন? ভাঙড়ে 1 নম্বর 2 নম্বরে বেশ কিছু এলাকা আছে পরিদর্শন ছিল, সাথে সাথে কিছু মুমূর্ষু রোগীকে তার চিকিৎসা পরিষেবা গাফিলতি হচ্ছে আমার কাছে খবর ছিল। তারা যে স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও তারা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছিল না, এই ধরনের খবর থাকা তাদের বাড়ি গেলাম, তাদের সাথে কথা বললাম এবং সাথে সাথে কীভাবে তারা প্রপার ট্রিটমেন্টটা পাই তাদের সাথে আলোচনা করি, এবং আমার পক্ষ থেকে আমরা যথাসাধ্য একটু ফল দিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। 1 নম্বরে গিয়েছিলাম, আমাদের কিছুদিন আগে আমাদের একটা কর্মী ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতো, ঠিকা অস্থায়ী শ্রমিক হিসাবে, তিনি কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন। তার পরিবার সাথে দেখা করলাম, তার দুটো সন্তান ছিল, তাদের পড়াশোনার দায়িত্ব নিলাম, তাদের বাড়ি গিয়েছিলাম। সেখানে থাকার পরে ওখান থেকে আমি আসলাম 2 নম্বরের ভোগালী 1 নম্বর অঞ্চলে, বেশ কিছু এলাকায় ঘুরলাম। মূল কথা এটা ভোগালীতে যেটা এসেছি সেটা সম্পূর্ণই আপনার স্বাস্থ্য বিষয়ক ভ্রমণ ছিল আমার। ক্যানিংপুরের বিধায়ক এমএলএ শওকত মোল্লা অভিযোগ করছে তাকে খুনের চেষ্টা করা হচ্ছে, অভিযোগের তির আইএসএফ এর বিরুদ্ধে, এবং আপনি আইএসএফ এর চেয়ারম্যান হিসেবে কি বলবেন এটা দেখে? তখন উনি মাইকে বা মিডিয়ার সামনে কি বলছে সেটা ফ্যাক্টর না বা সেটা ম্যানার করে না। উনি যেটা অ্যাপ্লিকেশন করেছেন, যেটা অভিযোগ পত্র জমা দিয়েছেন লোকাল থানাতে, সেটা কিন্তু আইএসএফ এর কথা কোনো জায়গায় উল্লেখ করেনি। কারণটা কি তাহলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে, যে আপনি মাইকে ফাটাচ্ছেন, মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় কথাবার্তা বলছেন, কিন্তু যে আপনি এফআইআরটা লঞ্চ করেছেন, আপনার পক্ষ থেকে যেটা অভিযোগ গিয়েছে, তাতে কেন আইএসএফ এর নাম আপনি উল্লেখ করেননি?
সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ একটা বানুয়াটুনার ঘটনা উনি বানাতে চলেছেন, যার কারণে তিনি নিরাপত্তা আরো বেশি করে কিভাবে পাওয়া যায়, এখন সবাই বেশি বেশি নিরাপত্তা পাচ্ছে, কুণাল ঘোষ আরো নিরাপত্তা উন্নীত হয়ে গেল, তাহলে আমি পাবো না, আমি একটা রাজ্যের জেনারেল সেক্রেটারি পদে আছি। সুতরাং এই ধরনের নিরাপত্তা পাওয়ার জন্য আর সব এখন বলির বাঁকড়া তো আইএসএফকে করা হচ্ছে, আর আইএসএফে আব্বাস সিদ্দিকি, নওশের সিদ্দিকি এই তিনটে টার্ম উনি না ইউজ করলে ওনার রাজনৈতিক কেরিয়ার আমার মনে হয় শেষ হয়ে যাবে। ওনাকে আমি বলছি ছ মাস উনি এই তিনটে শব্দ ইউজ করা বন্ধ করে দিন, আমার মনে হয় ওনাকে আর কেউ খুঁজে পাবে না। সুতরাং উনি আইএসএফকে ধরে এই জন্যই রেখেছে, ওনার হাইপ পাচ্ছেন আইএসএফের জন্য, উনি নিজে হাইপ পাচ্ছেন, সেই জন্য আইএসএফকে তারা পাশাপাশি। আপনার ভাঙড় বিধানসভায় তৃণমূল নেতা কায়জার আহমেদ, তিনি অভিযোগ করছে তানাকে খুনের চক্রান্ত করা হচ্ছে, তানার সহ আরও দুই নেতাকে অভিযোগের আপনার বিরুদ্ধে এবং আপনার কর্মীদের বিরুদ্ধে, কি বলবেন? আপনার 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 নামে এফআইআরও করেছে ভাঙড় থানায়, আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি এইসব ছোটখাটো নেতাদের কিনে ভাবি না, কেন জানেন, আমার যে লেভেলটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে আমার টক্করের লেভেল, আমার লেভেল হচ্ছে মমতা ব্যানার্জির সাথে। এই ছোটোখাটো ব্লকের নেতাকে মারার, ব্লকের নেতাকে টাকা দিয়ে বসিয়ে দেওয়া, ব্লকের নেতা গিয়ে ছোট নেতাই জন্য বলছি, নিশ্চয়ই আপনারা জানেন, আমি আর নতুন করে বলবো না যে এর ওর সাথে পাশা উল্টাবে কি থাকবে, এইভাবে অন্যজনের সাথে মিট করতে চায়, এই ধরনের ছোটোখাটো নেতার আমি মন্তব্য কিছু ভাবিই না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি তিনি আর অভিযোগ করে থাকেন, প্রশাসন আছে, এফআইআর লঞ্চ করুক, আমাকে অ্যারেস্ট করুক, আর বিচারাধীন হোক, কোর্টে প্রডিউস করুক, সেখানে জজের সামনে আমি কথা বলবো, সেখানে দেখবো তো। আমি তো আবার বলছি মাইকে আপনার মিডিয়ার মাধ্যমে কই এফআইআর করুক আমার নামে, এখনো পর্যন্ত আমার কাছে 41A এর কোনো নোটিশ আসেনি, আসুক, আমি আমি হাজির হব, তার প্রয়োজনে কোর্টে, কোর্টে ডাকলে কোর্টে যাব, অ্যারেস্ট করলে আমি স্বেচ্ছায় আমি যাব, আমাকে অ্যারেস্ট কোর্টে আমাকে প্রডিউস করুক। তো সহজ নয়, শুধু রাজনৈতিক কলকে পাওয়ার জন্য যা পারছে মুখে বাসছে বলে দিচ্ছে, কে কাকে ফোন করিয়ে রেকর্ড করিয়ে শুনিয়ে দিচ্ছে, এটা কি অথেন্টিকেশন আছে? কালকে আমি তো আমি করতে পারি যে মমতা ব্যানার্জি আমার নামে মার্ডার করার জন্য চারটে লোককে ঠিক করে দিচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি নিয়ে এফআইআর লঞ্চ হবে তো? এই ধরনের বসবাগ, এই ধরনের কোনো মানে কথাবার্তা আমি আমার মাথায় আনতে চাই না, প্রাধান্য দিতে চাই না। তো হওয়া দরকার সৌজন্যতা লড়াই, আজকে এরা সৌজন্যতা হারিয়ে ফেলেছে, আজকে এদের পাশে মানুষ নয়, প্রথমে মারলো আমাদের সংগঠনের কর্মীদেরকে, তারপরে কেস দিল, ভয় দেখাচ্ছে, তারপরে দেখছে যে আইএসএফ, তার আইএসএফ যারা ভালোবাসে সেই প্ল্যাটফর্ম থেকে বার হচ্ছে না, আইএসএফ এর জন্যই পাগল, আজকে এক নম্বরে গেছি সেখানেও আইএসএফ আছে, দু নম্বরে আইএসএফ আছে। সুতরাং এখন কি করতে হবে? এখন মানুষের কাছে কিছু সিম্পাথি গেন করার জন্য আইএসএফ এর লিডারদের নামে চাপিয়ে দাও, আরে ভাই দেশে আইন আদালত আছে, তুমি কেস করো না, তোমার আজ তোমার অধিকার আছে, কিন্তু এটা মনে রাখবে মানহানি বলেও একটা কেস করা যায়। তখন আমিও সেটার জন্য অপেক্ষা করছি। আর একটা কথা আপনাকে বলে রাখছি, কাজার সাহেব যা করছে করুক, কিন্তু কাজার সাহেবকে আমি ক্যামেরার মাধ্যমে বলে রাখছি, ওনার নামে যে দুটো দিয়া আছে, আজকে না হলেও 20 বছর পরেও কিন্তু ওনাকে উত্তর দিতে হবে, যেটা দুটোই কিন্তু যে অ্যাক্টিভিটির সাথে যুক্ত, সেটা হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে দেশদ্রোহী মামলার হতে পারে ওনার নামে, যেটা জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেওয়ার মতো, জাতীয় পতাকা ছিঁড়ে কেড়ে নেওয়ার মতো ওনার নামে অ্যালিগেশন দিয়ে আছে। দিস ইজ দ্য নওশাদ সিদ্দিকি, প্রুফ আছে, সেই জন্য আগে দিচ্ছে। হয়তো এখন ভাঙড় থানা, বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট হয়তো ওনার প্রতি অ্যাকশন নিচ্ছে না, কিন্তু কাজা দাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই কেসটা কিন্তু উঠে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। তাহলে আমি ভাঙড়ের মানুষকে নিয়ে শান্তিতে চলতে চাইছি, শান্তিতে চলার মতো চলছি বলে এখনো পর্যন্ত ভাববেন না যে চুপ আছি বলে, নীরব আছি বলে দুর্বল ভাববেন না, আমি নীরব আছি বলে দুর্বল ভাববে না, কারণ আমি ভাঙড়ের সেই পরিবেশ তৈরি করতে চাই না যে ভাঙড়ে শুধু বোম পড়ুক, মারামারি করুক, গুলিগালা ছুড়ুক, এই পরিবেশ আমি ভাঙড়ের চাই না। ভাঙড়ের মানুষের কাছে বলেছিলাম যে গুলি মুক্ত বোম মুক্ত ভাঙড় উপহার দেবো, আপনি আমরা আপনারা আমাকে ভোট দিয়ে জিতান, ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু এখন সেটা আমাদের সাইড থেকে হচ্ছে না, আমরা আগামী তো আশা করবো আমাদের সাইড থেকে এই ধরনের কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হবে না। তাহলে কি অভিযোগটা ভিত্তিহীন? আরে ভাই আমি তো 100 বার বলবো, আমি আমার দিক সাইড থেকে হলো ভিত্তিহীন, উনি বলবে এটা সত্য, তাহলে আমার নামে এফআইআর করি, এখনো পর্যন্ত 41A নোটিশ আসেনি, অভিযোগটা কবে করেছে একটু বলবেন? মোটামুটি 1-1.5 মাস কি 2 মাস আগে কি বা 2-4 গত পরশুদিন প্রতিবাদ সভায় কাজের আমি এফআইআর কপি প্রতিবাদ সভার মাধ্যমে তেই দেখাচ্ছিলেন যে এফআইআর করা হয়েছে নওশাদ সিদ্দিকিকে এই তারিখে, কিন্তু আমাকে এখনো পর্যন্ত থানার পক্ষ থেকে আমাকে কোনো এখনো পর্যন্ত কোনো নোটিশ বা এই অভিযোগের ভিত্তিতে কোনো পেপারস এখনো পাস করেনি।